আসসালামু আলাইকুম। পেনাল্টি মিস বিনির, 10 জনের ভেনেজুয়েলার সঙ্গে পারল না ব্রাজিল। সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অক্টোবরের উইন্ডোতে 2 ম্যাচ জয়ে ছন্দে ফেরার আভাস থাকলো ভেনেজুয়েলার বিপক্ষে, এবার হোসেট খেল ব্রাজিল। প্রথমে এগিয়ে গিয়েও আশা জাগালেও ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল। এরপর তাদের সামনে সুযোগ এসেছিল লিড নেওয়ার, সেটা করতে ব্যর্থ হয় ব্রাজিল। বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ব্রাজিল, যদিও তারা প্রথমে গোল করে এগিয়ে যায়। 22তম মিনিটে সহজ গোল মিস করেন ব্রাজিল, না হলে তারা আরও এগিয়ে যেতে পারত। এদিকে ব্রাজিল একটি প্লান্টি পায়, কিন্তু প্লান্টিটা মিস করে বসেন ব্রাজিলের বিডি সুয়াস। ব্রাজিলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, বিরতির পর মাঠে নেমে সমতে ফিরে স্বাগতিকরা। 49 মিনিটে বল নিয়ে বাঁ প্রান্তে ধরে বক্সে ঢুকে পথে ঝাঁপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ফাউল হওয়ার কারণে প্লান্টি পেয়েছিল ব্রাজিল, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত 10 জনের দল নিয়ে খেলতে হয় ভেনেজুয়েলাকে। 11 ম্যাচে 5 জয় 2 ড্র, 17 পয়েন্ট নিয়ে আপাতত কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। নভেম্বর উইন্ডোতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ 20 নভেম্বর।